বাংলাদেশে বছরে 30 লাখ মোবাইল হ্যান্ডসেট তৈরি করবে বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশে তৈরি এসব হ্যান্ডসেট রপ্তানিও হবে বিশ্ববাজারে। এর জন্য গাজীপুরের বগড়ায় 55,000 বর্গ ফুটের কারখানা স্থাপন করেছে শাওমি, যেখানে ধাপে ধাপে 85 কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শাওমির এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সাদাত হোসেনের রিপোর্ট। এভাবে মোট 10,000 বার ড্রপ টেস্টের মাধ্যমে যাচাই করা হচ্ছে স্মার্টফোনটির শারীরিক স্থায়িত্ব। অন্য একটি চেম্বারে চলছে পর্দার স্ক্র্যাচ টেস্টিং। এর আগে অবশ্য এটিকে পার করতে হয়েছে দীর্ঘ প্রক্রিয়া। মোট 5টি ধাপে 40টিরও বেশি ক্ষুদ্র যন্ত্রাংশ সংযোজন এবং সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে শাওমির রেডমি সিরিজের এই হ্যান্ডসেট তৈরি হচ্ছে বাংলাদেশে গাজীপুরের ভোকলায় স্থাপিত শাওমির সংযোজন কারখানায়। আমরা হচ্ছে প্রথম ব্র্যান্ড বাংলাদেশে যারা লোকাল ম্যানুফ্যাকচারিং এ P2I কোটিং টেকনোলজিটা ইন্ট্রোডিউস করেছি। এই P2I কোটিংটা হচ্ছে ইটস এ স্পেশাল কাইন্ড অফ প্লাজমা কোটিং, যেটা বিভিন্ন ধরনের লিকুইড ড্যামেজ অথবা হাই ময়েশ্চার থেকে ডিভাইসকে রক্ষা করতে সাহায্য করে। শাওমি অ্যাজ এ ব্র্যান্ড আওয়ার মেইন মোটো ইজ দ্যাট ইনোভেশন ফর এভরি ওয়ান। সো সেই টেকনিক্যাল ইনোভেশনের মোটিভেশন থেকেই হচ্ছে আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ে আসা। 55,000 বর্গ ফুট আয়তনের এই কারখানায় কাজ করছে 250 কর্মী, যার 90% বাংলাদেশি, যারা প্রতি মাসে তৈরি করছে 60,000 হ্যান্ডসেট। শাওমির লক্ষ্য সেই উৎপাদন বছরে 30 লাখে নিয়ে যাওয়া। এর জন্য বিনিয়োগ করা হবে $1 কোটি বা 85 কোটি টাকা। আগেই উৎপাদন শুরু করলেও বাংলাদেশের বাজারে শাওমির এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আসলো বৃহস্পতিবার। বাংলাদেশে উৎপাদিত হলেও আমাদের প্রোডাক্টের মান হবে গ্লোবাল কোয়ালিটি, যা নিশ্চিত করতে কাজ করে চলেছেন একদল ফরেন এক্সপার্ট। উই হ্যাভ স্টার্টেড টু ওয়ার্ক টু মেক বাংলাদেশ এজ এন এক্সপোর্ট হাব ফর স্মার্ট লাইফস্টাইল প্রোডাক্ট। উই আর স্টার্টিং উইথ স্মার্ট শুজ। ইন নিয়ার ফিউচার উই উইল ডু স্মার্টফোন এক্সপোর্ট টু। শাওমি ছাড়াও বাংলাদেশে হ্যান্ডসেট উৎপাদন করছে স্যামসাং, নোকিয়া, ওয়ালটন, সিম্ফনি সহ 14টি ব্র্যান্ড, যারা দেশের মোট স্মার্টফোনের চাহিদার 90% পূরণ করছে। শুধু হ্যান্ডসেটই নয়, এদেশে 5G নির্ভর IoT পণ্য উৎপাদন এবং রপ্তানির উদ্যোগ নিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেশটা। আপনাদেরকে অনুরোধ করব, আশা করব যে বাংলাদেশটাকে আপনারা একটা ম্যানুফ্যাকচারিং হাব বানান। আপনারা বাংলাদেশ থেকে এক্সপোর্টিং শুরু করেন, এখানে আপনারা নিজে যেহেতু আপনাদের কাছেই 100% বাংলাদেশিরাই কাজ করতেছেন, আমি বাংলাদেশিরা ভালো কাজ যেটা করে আপনাদেরকে আমাকে শিখাইতে হবে না, আপনারা নিজেই সেটা এক্সপিরিয়েন্স করতেছেন। তাদের আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ইন্টারনেট অফ থিংস হিসেবে যতগুলো নতুন লাইফস্টাইল প্রোডাক্টগুলো আসছে, সেই স্মার্টফোন স্মার্ট ডিভাইসগুলো যাতে বাংলাদেশে তৈরি হয় এবং বাংলাদেশ থেকে সারা বিশ্বে যাতে রপ্তানি হয় সেটারও উদ্যোগ গ্রহণ করবে। হিসাব বলছে 2020-21 অর্থ বছরে $130 কোটি প্রযুক্তিপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা 500 কোটিতে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।